2,18,400 ভ্যাকসিন যেটা এই মাসে সে পৌঁছবে, তার মানে হয়ে যাবে প্রায় 5 লক্ষের মতো। তো এর মধ্যে কালকে থেকে শুরু হবে আবার আগরতলা শহরে বিভিন্ন ক্লাবে, আবার কালকে থেকে শুরু হচ্ছে এটা। ক্লাব ফরাম বিশেষ উদ্যোগ নিয়েছে, এটা একটা ভালো উদ্যোগ, এবং ইয়াং জেনারেশন যারা ক্লাব কর্তৃপক্ষ যারা আছে তারা খুব স্বতঃস্ফূর্তভাবে সবাইকে ইনফর্ম করছে এবং ভালোভাবে ভ্যাকসিন দেওয়া হচ্ছে এবং এটা সুন্দরভাবে দেওয়া হচ্ছে। কালকেও আবার হবে, পরশু হবে, আমি যতদূর জানি দুদিনের প্রোগ্রাম ক্লাব ফোরাম নিয়েছে এবং এটা স্বাস্থ্য দপ্তর অনুমতি দিয়েছে অলরেডি, তাদের ভ্যাকসিন কালকে এবং পরশু দেওয়া হবে। এমনি তো ভ্যাকসিন অন্যান্য জায়গায় চলছে, সারা রাজ্যেই চলছে। হয়নি, আমরা আলোচনা করছি, হয়নি, কারণ এদিকে সিবিএসই ক্যান্সেল করেছে, তাদের প্রিবোর্ড টিবোর্ড অনেক থাকে, তাদের নম্বর টম্বর থাকে, যারা যেটার উপরে যেটার উপরে ডিপেন্ড করে মূল্যায়ন করা যায়। আবার ওয়েস্ট বেঙ্গল তারা পরীক্ষা সূচি ঘোষণা করেছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুইটাই ঘোষণা করেছে, আসাম পরীক্ষা নিচ্ছে, এই কতগুলি বিষয় নিয়ে আমরা একটু ওয়েট করছি। আর এখনও কোভিড পরিস্থিতি একদম নির্মূল হয়ে যায়নি, উঠানামা করছে, সেই জন্য আমরা 10 তারিখে আবার বসব। 10 তারিখ এদিকে বলছি, মধ্যশিক্ষা পর্ষদকে বলেছি যে কলেজের 2 জন প্রিন্সিপালকে ডেকে আনুন, স্কুলের 2 জন হেডমাস্টারকে ডেকে আনুন, খুব দক্ষ হেডমাস্টার, দক্ষ 2 জন শিক্ষককে ডেকে আনুন, এবং ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স তাদের 1 জন প্রতিনিধি রাখুন, এবং টেকনিক্যাল ইনস্টিটিউশনের যিনি প্রিন্সিপাল আছেন ওনাকেও ডেকে আপনারা একটা কী কী হতে পারে, কী কী করতে পারেন আগামী দিনে, 12 পরীক্ষা হলে কীভাবে করা উচিত, কোন কোন সাবজেক্ট কী ব্যাপার, পরবর্তী সময় তাদের যাতে অসুবিধা না হয় উপরে গিয়ে, কারণ আমাদের তো প্রিবোর্ডও নিতে পারি, তো কতগুলো সমস্যা আছে, তো এই জন্য আমরা ওয়েট করছি। আর অন্যান্য রাজ্যে কী করছি এটাও দেখছি।